চার কেজি 300 গ্রাম গাঁজা উদ্ধার করে বড়সড় সাফল্য পেল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাঘাট নদীর ঘাট থেকে এক গাঁজা পাচারকারীকে পুলিশ গ্রেপ্তার করে। জানা যায়, ওই ব্যক্তি ঝাড়খণ্ডে গাঁজা পাচার করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে 4 কেজি 300 গ্রাম গাঁজাসহ মোথাবাড়ি থানার কমলপুর বাবলা এলাকার বাসিন্দা দুলাল খানকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।